পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে মনস্তত্ত্বটা তো খুব ইম্পর্টেন্ট অ্যাটিটিউডটা ভীষণ ইম্পর্টেন্ট একদম একদম যেখানে দাঁড়িয়ে ভবানীপুরে আপনারা ভালোবাসার বার্তা দিচ্ছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র খুব স্পষ্ট করে দিচ্ছে যে না যদি বিজেপি শেষ করতে দিন প্লিজ এখানে এখানে শেষ করতে দিন প্লিজ সৌমদা প্রশ্নটা শেষ করতে দিন যেখানে দাঁড়িয়ে তৃণমূল এই বার্তাটা খুব স্পষ্ট করে দিচ্ছে যে যদি মোদি বিরোধী আন্দোলন বা বিজেপি বিরোধী জোট করতে হয় তার ফোরফ্রন্টে তৃণমূল কংগ্রেসকেই রাখতে হবে কংগ্রেসটা পারবে না কংগ্রেস ফেল করেছে এরকম বার্তা দিচ্ছে তখন আপনাদের কর্মী সমর্থকরা তাদের কাছে বিভ্রান্তি ছড়াবে না দেখুন আমি প্রথমে একটা কথা বলি যে এটা খুব হাস্যস্কর কথা যে সারা ভারতবর্ষে মানে 240টা আসনে কংগ্রেস সরাসরি লড়াই করবে যেখানে তৃণমূলের কোনো এক্সিস্টেন্সই নেই আর দু নম্বর কথা হচ্ছে তৃণমূল বেছে বেছে সেই সব রাজ্যগুলোতেই যাচ্ছেন যেখানে কংগ্রেসের শক্তিশালী গড় সেখানে কংগ্রেস এখানে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কি বলেছেন সেটা শোনাবো শুনিয়ে আমি ওমপ্রকাশ মিশ্রর কাছে যাব তাহলে মোদীকে টিকে থাকতে কি করতে হবে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরাতে হবে সেই ফাটল ধরানোর দায়িত্ব এখন কে নিয়েছে টিএমসি পার্টি এবং তাদের ভাতিজা কখন থেকে নিচ্ছে ইডির দপ্তরে ডাকার পরদিন থেকে তাহলে দুয়ে দুয়ে চারটা কি ইডির দপ্তরে ডাকার পর তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সিধা লাইনে চলো নাহলে গড়াতে যেতে হবে ওমপ্রকাশ দা মমপ্রিয়া তোমার প্রশ্নটা কি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরী বলছেন এই গোটাটা খুব ক্যালকুলেট করে করা হচ্ছে এবং গোটাটা হচ্ছে কংগ্রেসকে কংগ্রেসের বিরুদ্ধে একটা চক্রান্ত যা টুর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তার অভিযোগ দেখো আমরা খুব সৌমদা হাসছেন আপনার রিয়াকশনের আগে কেন হাসছেন বুঝতে পারছি না মানে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনে হাসছেন নাকি আপনি প্রশ্ন বুঝতে না পারায় হাসছেন বলে যাচ্ছেন আমি বলুন না সাংঘাতিক আমি বলে দিই বলুন ওমপ্রকাশ দা যে 2019 সালে লোকসভা নির্বাচন এক মিনিট মাঝখানে ইয়ে করো না 2019 সালে লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস বহরমপুর আসনটা জয়ী হয়েছিল শুধুমাত্র বহরমপুর অ্যাসেম্বলিতে 95,000 ভোটের লিড ছিল আর অধীরবাবু 80,000 ভোটে জিতেছিলেন অন্য দুটো আসন অর্থাৎ জঙ্গিপুর আর মুর্শিদাবাদ এই দুটো আসনই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এখন ওই যোগী আদিত্যনাথ এসেছিলেন বহরমপুরে উনি মুর্শিদাবাদের পাঁচবারের সাংসদের বিরুদ্ধে একটাও কথা বললেন না উনি তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করেছিলেন এবং যোগী আদিত্যনাথ চিফ মিনিস্টার হওয়ার পরপরই অধীরবাবু গেছিলেন আপনার যোগীর সঙ্গে দেখা করতে বহরমপুরের আর মুর্শিদাবাদের মানুষ বুঝে গেছে যে কে বিজেপির সঙ্গী এবং কেন এবং কি অঙ্কে বাম আর কংগ্রেসের জোট না করে বিজেপিকে ভোট ট্রান্সফার করা হয়েছিল 2019-এ তো এখন অধীর চৌধুরী নিজেই বুঝতে পারছেন আপনি শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে 2016 সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল আমি একটু বলি ওমপ্রকাশ দা কিন্তু আমার তারা জোট করতে পারে আপনার নাম সময় জঙ্গিপুরে তারা জোট করে এক মিনিট মাঝখানে কথা বলো না শুনে নাও বলতে বললো তো জঙ্গিপুরে যিনি বিরোধী রাজনৈতিক দলের নেতা তার বিরুদ্ধে অধীর চৌধুরী সিপিএম কে বলে প্রার্থী দাঁড় করিয়েছিলেন তাই জন্য শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে কিন্তু 2016 সালেও জোট হয়নি তার ফলে অধীর চৌধুরীর বিশ্বাসযোগ্যতা বিজেপির বন্ধু সহায়ক হিসাবে বিজেপি বিরোধী হিসাবে অনেকটা শুনে নিয়েছি আমরা ভালো লাগবে ওমপ্রকাশ দাদার বিড়ম্বনাটা আমি বুঝি ভালো লাগবে ওমপ্রকাশ দাদের দল কথাই বলতে দিচ্ছে না মুশকিলটা দেখো দিস ইজ কল ডেমোক্রেসি হ্যাঁ আমরা তো জয়ী হতে চাই আরে ভাই চুপ করো আরে দাঁড়ান না একটু দাঁড়ান না শুনুন না একটু উই আর গোইং টু উইন বিগ আরে আপনি শুনুন না একটু আপনি বলে নিয়েছেন তো সবাই শুনেছে তোমাকে আরে শুনেছে তো সবাই শুনেছে তো জঙ্গিপুর আর শামশেরগঞ্জ আরে সবাই শুনে নিয়েছে কংগ্রেস আরে সবাই শুনে নিয়েছে কি করেছিল অধীর চৌধুরী ওমপ্রকাশ মিশ্র সবাই শুনে নিয়েছে আপনি শুনুন আপনার দল 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত পার্লামেন্টে এবং
পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভাতে 69 বার তৃণমূল বিজেপিকে সমর্থন করেছে। আপনার দলের 8 জন সাংসদ সিএ এনআরসিতে সমর্থন করেনি, অ্যাবস্টেন্ট থেকেছি। কৃষি বিলে আপনারা পাশ কাটিয়ে পালিয়েছেন, আপনারা হচ্ছেন সব থেকে বেশি ট্যাসিড অ্যালায়েন্স করেছেন। আজকে আপনারা এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখা করতে যান নরেন্দ্র মোদী তখন কোনো অসুবিধে নেই না, আর সংসদীয় দলের যদি নেতা বিরোধী দলনেতা দেখা করতে যান রাজনীতি খোঁজেন। দিস ইজ এইটা হচ্ছে আপনাদের। বার এখন খুশ করতে গেলে তো খুশ করতে হবে। আমি যখন দেখছি একটু আগে যে সমস্ত প্যানেলটা স্ক্রিনে ছিল, যেটা আমি আবারও দেখাতে বলবো, দেখো ইন্টারেস্টিং যে ভবানীপুরে যাদের সখ্য যাদের ভালোবাসা দুজন দুপাশের বৃন্দ থেকে তর্ক করছেন, আর বিজেপির প্রণয় রায় তিনি মাঝে মাঝে মিটি মিটি হাসছেন। আসবো প্রণয় দার রিয়াকশনটা একটু নেবো। প্রণয় দা অটল বিহারী বাজপেয়ীকে কি গান্ধী পরিবারের সদস্য মনে করছো? অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, উনি কি গান্ধী পরিবারের ছিলেন না? একদম ঠিক করেছেন, ৭০ বছর বলছো।